নমস্কার বন্ধুরা এন ডি এফ ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য এবং ছাগল মোটা তাজা করার জন্য সব থেকে ভালো ওষুধ কোনটি কোন ওষুধ ব্যবহার করলে ছাগল অল্প সময়ে বড় হবে এবং অল্প সময়ে বিক্রি করা যাবে আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে সমস্ত দর্শকদের কাছে আমার একটি অনুরোধ আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ মুহূর্ত অবধি দেখবেন এবং ভিডিওতে যে আলোচনা থাকবে সেই আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করবেন ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞাসা করে থাকেন ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য এবং ছাগল মোটা তাজা করার জন্য কি ওষুধ ব্যবহার করা যায় কি ওষুধ খাওয়ালে ছাগল কম সময়ে আমরা বিক্রি করতে পারব যদি আপনারা ছাগল কম সময়ে বিক্রি করতে চান ছাগলের ওজন বৃদ্ধি করতে চান এবং ছাগল মোটা তাজা করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে যে সমস্ত দিকগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে ছাগল যেন খাবার কম না খায় ছাগলের যেন খাবারের রুচি কম না থাকে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ছাগল যদি খাবার কম খায় ছাগল যদি জল কম খায় তাহলে ছাগলের গ্রোথ ঠিক থাকবে না ছাগলকে বিভিন্ন ধরনের রোগ ঘিরে ধরবে যখনই একটি ছাগল সবসময় রোগাক্রান্ত হয়ে থাকবে তখন কিন্তু সেই ছাগলটি বড় হতে পারবে না ছাগলের গ্রোথ নষ্ট হয়ে যাবে ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য এবং ছাগলকে মোটা তাজা করার জন্য ওষুধের দিকে লক্ষ্য রাখলে হবে না খাবারের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যদি আপনারা পুষ্টিকর খাবার ছাগলকে খাওয়াতে পারেন তাহলে অল্প সময়ে আপনার ছাগল বড় হবে একটি প্রাণীকে সুস্থ রাখতে হলে সব থেকে বেশি প্রয়োজন প্রাণীটিকে পুষ্টিকর খাবার দেওয়া যদি আপনারা পুষ্টিকর খাবার দিতে না পারেন মেডিসিনের উপর ভরসা করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রাণীটি নষ্ট হয়ে যাবে এর জন্য ওষুধের উপর বেশি ভরসা না করে আপনাদেরকে খাবারের উপর বেশি ভরসা রাখতে হবে ছাগলকে আপনারা যত বেশি ওষুধ খাওয়াবেন ছাগল কিন্তু তত বেশি অসুস্থ হবে এর কারণ হচ্ছে প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে সে ভিটামিন ওষুধ হোক বা যে কোনো ওষুধই হোক যদি আপনারা ওষুধের উপর বেশি ভরসা করেন তাহলে গোট ফার্মিং করে আপনারা লাভবান হতে পারবেন না যখন ছাগলের কোনো রোগ হবে প্রয়োজন অনুসারে ছাগলকে ওষুধ খাওয়াবেন অথবা ইনজেকশন ফর্মে ওষুধ প্রয়োগ করবেন প্রয়োজনের থেকে বেশি ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না যদি আপনারা প্রয়োজনের থেকে বেশি ওষুধ ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনারা ছাগল নষ্ট হয়ে যাবে ওষুধের দিক থেকে বাঁচতে হলে আপনাদেরকে খাবারের দিকে ভালো করে নজর রাখতে হবে আপনারা ছাগল যদি সবসময় ভালো খাবার খেতে পারে পুষ্টিকর খাবার খেতে পারে এবং পেট ভরা খাবার খেতে পারে তাহলে আপনার ছাগল সব সময় সুস্থ থাকবে ছাগল অসুস্থ কম হবে এবং আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন যে ছাগলের খাবারের রুচি ঠিক থাকে খাবার ঠিকভাবে খেতে পারে সেই ছাগল কিন্তু অসুস্থ কম হয় এবং ছাগলটি সব সময় সুস্থ থাকে আমি প্রত্যেকটি খামারি বন্ধুকে রিকোয়েস্ট করব। যদি আপনারা আপনার ছাগল কম সময়ের মধ্যে বিক্রি করতে চান কম সময়ে ওজন বৃদ্ধি করতে চান তাহলে ওষুধের দিকে ফোকাস না করে খাবারের দিকে ফোকাস করুন খাবারের মধ্যে আপনারা গম ভুট্টা ছোলা কাঁচা ঘাস সাইলেস এই সমস্ত খাবার রেগুলার যদি খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগল অল্প সময়ের মধ্যে বড় হবে এবং অল্প সময়ের মধ্যে ছাগল বড় করার জন্য সব থেকে বেশি ডিপেন্ড করে ছাগলের জাতের উপর আপনার ছাগলের জাত যদি ভালো হয় তাহলে কম সময়ের মধ্যে বড় হবে কোনো ওষুধের প্রয়োজন পড়বে না যদি আপনারা মনে করেন ওষুধ দিয়ে আপনারা ছাগল বড় করবেন ওষুধের দ্বারা ছাগল পালন করবেন তাহলে কিন্তু কখনো সম্ভব হবে না ছাগল পালন করে সফলতা পাওয়ার জন্য যখন ছাগলকে ভিটামিন ওষুধ খাওয়ানোর প্রয়োজন হবে তখন ছাগলকে ভিটামিন ওষুধ খাওয়াবেন যখন ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন হবে তখন ছাগলকে ক্যালসিয়াম খাওয়াবেন প্রয়োজন অনুসারে ছাগলকে ওষুধ খাওয়ান প্রয়োজনের থেকে বেশি ওষুধ ছাগলকে কখনো খাওয়াবেন না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি এফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ